বন্যা কবলিত নন্নী ইউনিয়নের ঘরবাড়ি বিধ্বস্তদের পুনর্বাসন করতে আর্থিক সহায়তা প্রদান করেছে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের HSC 84 ব্যাচ। শনিবার শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বন্যা কবলিত নন্নী ইউনিয়নের বন্যা বিধ্বস্ত ঘরবাড়ি হারাদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের হাতে 3 থেকে 4 হাজার করে টাকা বাড়ি মেরামতের অংশ হিসেবে প্রদানকালে 84 ব্যাচের শিক্ষার্থী ও বর্তমান শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওবায়দুল্লাহ শাহীন, 84 AKM মঞ্জুল ইসলাম, নন্নী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান AKM মাহবুবুর রহমান রিটন, 84 আবু বক্কর প্রিন্স, প্রাথমিক শিক্ষক নেতা হাফিজুর রহমান, আব্দুল কুদ্দুস, আবু সাইদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এবারে স্মরণকালের ভয়াবহ বন্যায় নালিতাবাড়ির অনেকেই ঘরবাড়ি হারিয়েছেন। তাদের পুরোপুরি পুনর্বাসনের সামর্থ্য আমাদের নেই, কিন্তু কিছুটা হলেও তাদের পাশে দাঁড়াতেই আমাদের এই উদ্যোগ। তাই আমরা 84 বন্ধুরা মিলে নিজেদের মধ্যে চাঁদা উঠিয়ে যথাসম্ভব পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। জানাতে আফসানা, চ্যানেল বাংলা। আমার বড় ভাই কে মঞ্জুর ইসলাম, আনন্দমোহন 84 ব্যাচের সদস্য। আমি বড় ভাইকে বলি যে ভাইয়া, এলাকায় খুব ত্রাণের অভাব, বাড়িঘর সংস্কারের অভাব, সংস্কার করার প্রয়োজন। বড় ভাই উনাদের গ্রুপে উনার বন্ধুবান্ধবের কাছে মেসেজটা পৌঁছায়, উনাদের গ্রুপ থেকে যে আর্থিক সহায়তা নিয়ে আসছে এই সহায়তাগুলি আমরা দিচ্ছি। আমরা আনন্দমোহন 84 গ্রুপের সকল বন্ধুরা এই নন্নী এলাকায় যাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করার জন্য আসছি। আমি আনন্দমোহন কলেজ থেকে, আমরা ইন্টারমিডিয়েট 84-তে একসাথে পাশ করি। আমাদের যে গ্রুপের যারা সদস্য বন্ধু বান্ধব, তাদের সকলের অনুদান মিলে আমরা মঞ্জুর আহ্বানে এখানে এলাকার ক্ষতিগ্রস্ত কয়েকজন পরিবারকে আমরা সহযোগিতা করতে আসছি।